بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بحجان আমি দেখতে পাচ্ছি নিজের চক্ষে তো তাদের পেছনে সালাত হবে কি হবে না সময় ভাই বিষয়টা হলো যে যদি সেরেক করে বেদাত করে জানেন আর তাহলে ওরকম ইমাম রাখবেন কেন এরূপ ইমাম আমরা রাখা উচিত না যারা সেরেকি কাজের সাথে জড়িত বিদাতি কাজের সাথে জড়িত তারা ইমামতি করতে পারে না তাদের পিছনে তাদের তারা ইমামতি করে কি করে সেরে কাজ করলে যদি বড় সেরেক করে তাহলে তার যতগুলা নেকি আমল হয়েছে সেগুলা বরবাদ হয়ে যাবে আল্লাহ বলছেন লাইন আশারক্তা নাম আলুকা ওল্লা কুন হেনবি তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংস্থাপন করতে তাহলে তোমার আমলগুলা সব বরবাদ হয়ে যেত এবং তুমি ক্ষতি অন্তর্ভুক্ত হতে আর বেদাতে আমল করলে বেদাতে আমল করলে পূর্বে আমল ভবিষ্যতে কোনো আমল কবুল হয় না ভবিষ্যতে আমল কবুল হয় না কারণ যে বিদাত করলে পারে ও কিন্তু সেটা ভালো মনে করে করে আর এই জন্য আল্লাহর কাছে তাও করে না আর ইবলি সব থেকে বেদাতে আমল করলে সে খুশি হয় আয়সা বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন মানে হদাত হাদ আলাইসাম যে ব্যক্তি আমার দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করলো যেটা আমার দিনে নেই সেটা প্রত্যাখ্যাত সেটা আল্লাহর কাছে কবুল হবে না এবং বুখারি মুসলিম আদেশ নিয়ে জি এখন আপনি যেখানে ইমাম যার আকিদা সঠিক সেরে কি কাজের সাথে জড়িত নয় বিদাতের কাজের সাথে জড়িত নয় সে মসজিদে আপনি যান যদি না পান আর এইরূপ যদি ইমাম ছাড়া আর পিছনে ছাড়া সালাত পড়া আর কোনো গতি না না থাকে তাহলে আপনি তার পিছনে সালাত পড়তে পারেন সে পাপি আর আপনি এরকম হলে তাকে বুঝান বুঝলে বুঝলো না বুঝলে এরকম ইমাম চেঞ্জ করেন ইমাম রাখছেন কেন এরকম ইমাম আপনি আগে দেখেন কার আকিদা সঠিক কি ভালো তার পিছনে যান না পান এখন আপনি হয়তো সময় মতো বাড়িতে সালাদ পড়লেন তারপরে ওর ইমামের পিছনে আপনি সালাদ পড়তে পারলেন কারণ সেক্ষেত্রে আপনি মা আজুর যে আপনারা কোথাও মসজিদ নেই কারণ আল্লাহর ঘরে জামাতে পড়তে হবে আল্লাহর ঘরে জামাতে শহীদ মুসলমানের শহীদ সালাদ পড়তে হবে এটাই ঠিক আপনি সময় মতো সালাদ পড়িলেন জামা বাড়িতে তারপরে জামাতে এসে উপস্থিত হন ইনশাআল্লাহ আপনি নেকি পেয়ে যাবেন আর যারা এরকম সেরেই কাজের সাথে জড়িত বেদাতির কাজের সাথে জড়িত আল্লাহদের হেদায় দান করুন আল্লাহদের যেন কোরআন হাদিস বুঝার বোঝার দান করে কারণ বিদাতে আমল করে পরকালে কোনো নাজাত নেই সেরে কি কাজ করে পরকালে নাজাত নেই আল্লাহ যেন আমাদের হোকাল পরকাল কল্যাণ দান করেন অখ্রেদাওয়ানা আলহামদুলিল্লা আলাম